আমি কিন্তু ইংলিশে পড়তে চাই না, সত্যি কথা বলি আমি পড়তে চেয়েছিলাম ইকোনমিক্সে। তো একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, কিন্তু আমার আব্বা বললেন কি যে দেখো তুমি সিনিয়র কেমব্রিজে ইংলিশে ডিস্টিংশন পেয়েছো, ইন্টারমিডিয়েটে তুমি ভালো করেছো ইংলিশে, তুমি ইংলিশ লিটারেচার পড়ো। আর আমি অনেক বই পড়তে পছন্দ করতাম আর লিখতাম। আমি যখন KG 2 পড়ি তখন থেকে আমি কাগজে লিখতাম। আব্বা রিয়েলাইজ করলেন যে আমি একটু রিজেক্টেড, আমি খুব হ্যাপি না ইংলিশ লিটারেচার পড়ে। তখন আব্বাকে, আব্বা অবজারভারের, তখন পাকিস্তান অবজারভার, ওনাদের এডিটর সাহেবকে চিনতেন, ওনাকে গিয়ে বললেন যে আমার মেয়ে একটু রিজেক্টেড, ওকে ইউ ডোন্ট হ্যাভ টু পে হার বাট গিভ হার এ জব। তো ওনারা রাজি হলেন। সো আই জয়েন্ট দেয়ার, ওই ইয়াং অবজারভারে কাজ করতাম। 3 মাস পরে ওনারা আমাকে বললেন যে তুমি এখন হার পেজটাও করো, মানে মেয়েদের পেজটাও দেখো। ওকে, মেয়েদের পেজও দেখলাম। তারপরে আবার 3 মাস পরে বললেন তুমি ফিল্ম পেজটাও দেখো। ওকে, আমি বেতন পেতাম না কিন্তু কাজ করতাম, অ্যান্ড আই এনজয়েড মাই ওয়ার্ক, অনেক এনজয় করতাম। সো এইভাবে চললো কতদিন। আমি যখন অনার্স পাস করলাম তখন আমাকে বেতন দেওয়া শুরু হলো আর কি, বিয়ে হয়ে গেল। বিয়ের পরে তারপরে আমরা চলে গেলাম করাচি। করাচি চলে গেলাম যখন, তখন ওখানে আমি একটা মেয়েদের ম্যাগাজিন, কিন্তু ইট ওয়াজ নট এ টিপিক্যাল মেয়েদের ম্যাগাজিন, না, ইট ওয়াজ মোর টু এম্পাওয়ার উইমেন, শি ম্যাগাজিন, ওখানে কাজ শুরু করলাম। ওখানে যখন কাজ করি আমি, তখন ওই ম্যাগাজিনটার মধ্যে আমার বয়সী আর একটা মেয়ে ছিল, আর বাকি সবাই আমার চেয়ে অনেক বয়স বড় ছিল। তো ও লাঞ্চ টাইমে বলতো চলো মেরা সাথ চলো। তা আমি কি করবো, আমি ওই অফিসে বসে বোর্ড না ফিল করে ওর সাথে সাথে যেতাম। তো যখন যেতাম ওরা সব কি অনেক ফ্যাশন নিয়ে গল্প করতো, আর আমি তখন খুব একটা সিম্পল মেয়ে ছিলাম। তখন আমি বসে বসে, ওরা ওইসব কথা বলতো, আমি বসে বসে একটা কপি লিখে দিতাম, দিয়ে রেখে দিয়ে আসতাম ওদেরকে যে এই দেখো তো এই কপি দিয়ে। হয় পরের দিন ওইটা প্রিন্টে দেখতাম, নাহলে আমি গেলে বলতো আরে তোমারা কপি তো ক্লায়েন্ট পছন্দ কিয়া, তুম তো বঙ্গাল কা জাদু কিয়া। আমি তো মহা খুশি। এই করে করে আমি অ্যাডভার্টাইজিংয়ের কপি রাইটিং শুরু করলাম। তারপরে ঢাকায় যখন ফেরত আসলাম, লিবারেশন হয়ে গেল, তখন আমি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে জয়েন করেছিলাম এখানে। ওখানে 2 বছর কাজ করেছিলাম, কাজ করে তারপর ছেড়ে দিয়ে নিজের এজেন্সি করলাম।